আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহিহমদু হুসল প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় ঘোষণা করেছেন তা হল যে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ যেখানে শত বছর ধরে বাবরি মসজিদ অবস্থিত সেই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করার জন্য ভারতের সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে প্রিয় বন্ধুগণ কোনো প্রকার এভিডেন্স ছাড়া প্রমাণ ছাড়া শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে হিন্দুরা বিশ্বাস করে যেখানে বাবরি মসজিদ রয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এবং এখানে তার পূর্বে অনেক পূর্বে এখানে নাকি মন্দির ছিল এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তারা এই রায় ঘোষণা করেছে যে এখানে বাবরি মসজিদকে সরিয়ে দিয়ে এখানে রাম মন্দির নির্মাণ করা হবে এর পূর্বে এই বাবরি মসজিদ নিয়ে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল ইতিপূর্বে উনিশশো সালে এই বাবরি মসজিদে হিন্দুরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে এবং বাবরি মসজিদকে ভেঙে ফেলে এবং এর কারণে একটা সামাজিক দাঙ্গা সৃষ্টি হয় এই দাঙ্গার মধ্যে প্রায় মুসলমানকে হত্যা হাজার করা হয় শুধুমাত্র এই দাঙ্গাকে কেন্দ্র করে প্রিয় বন্ধুগণ ইতিহাস বলতেছে যেখানে পাঁচ শত বছর ধরে আমাদের বাবরি মসজিদ অবস্থিত সেখানে মন্দির থাকার কোনো প্রশ্নই ওঠে না অথচ তারা অন্যায়ভাবে আমাদের এই পবিত্র স্থানকে দখল করতে চায় এবং রাম মন্দির নির্মাণ করতে চায় প্রিয় বন্ধুগণ ভারতের এই যে সুপ্রিম কোর্টের রায় মুসলমানদের ওপর অন্যায়ভাবে মুসলমানদের ওপর অত্যাচার করে মুসলমানদের ওপর অবিচার করে যে রায় ঘোষণা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রিয় বন্ধুগণ ভারতে মুসলমান সংখ্যালঘু হওয়ার কারণে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে মুসলমানদের ওপর অত্যাচার করা হয়েছে মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে মুসলমানদের ওপর নিপীড়ন করা হয়েছে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এবং মারধর করা হয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি এবং দেখেছি প্রিয় বন্ধুগণ আজকে বাবরি মসজিদের বিপক্ষে যে রায় ঘোষণা করা হলো এটাও মুসলমানদের ওপর অন্যায় অত্যাচারের সামিল তো প্রিয় বন্ধুগণ আমাদের ভাইদের ওপর যে অন্যায় অত্যাচার জুলুম করা হচ্ছে এর জন্য আমাদের প্রতিবাদী হতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমরা যদি চুপ করে থাকি আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আজকে তাদের উপর যেরকম জুলুম করা হচ্ছে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেই অন্যায় অত্যাচার জুলুম একদিন আমার কাছেও আসতে পারে একদিন আমিও জুলুমের শিকার হতে পারি আমি একদিন অত্যাচারের শিকার হতে পারি আমি একদিন নিপীড়নের শিকার হতে পারি এজন্য অবশ্যই প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে কথা বলতে হবে তো প্রিয় বন্ধুগণ আমাদের সকলের দাবি হল আমাদের পবিত্র স্থান বাবরি মসজিদ যেখানে ছিল সেই স্থানে যেন বাবরি মসজিদ পুনর্নির্মাণ করা হয় এটা আমাদের মুসলমানদের চাওয়া এটা আমাদের মুসলমানদের দাবি এবং এটা আমাদের মুসলমানদের হৃদয়ের কথা আল্লাহ যেন আমাদের সেই পবিত্র ভূমিকে আবার আমাদের নিকট ফিরিয়ে দেন এবং আমাদের মসজিদের স্থানকে আমাদের নিকট ফিরিয়ে দেন এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালার কাছে চাবো আল্লাহ তালাই পারেন জালিমদেরকে রুখে দিতে আল্লাহ তালাই পারেন এর বিচার করতে প্রিয় বন্ধুগণ আজকে ভারতে হিন্দুত্ববাদীদের ক্ষমতা বেশি এবং তারা ক্ষমতার জোরে ক্ষমতাকে অপব্যবহার করে তারা আজকে যেভাবে মুসলমানদের ওপর জুলুম করতেছে আল্লাহ যেন এই জুলুম থেকে মুসলিম জাতিকে হেফাজত করেন এবং মুসলিম জাতিকে যেন আল্লাহ তালা বিজয় দান করেন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আরেকটি কথা না বললেই নয় তা হলো যে আজকে আমরা মুসলিমরা ঐক্য না থাকার কারণে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে আমাদের ওপর জুলুম করা হচ্ছে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আজকে বেইম্যানেরা আজকে কাফের মুশ্রিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে আইন পাশ করতেছে আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি আমরা যদি সঙ্গবদ্ধ না হই তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা আরও লাঞ্ছিত হব আমরা আরও অবদলিত হব এজন্য প্রিয় বন্ধুগণ আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই এবং বাতিলের বিরুদ্ধে আমরা দেত্তহীন কণ্ঠে আমরা প্রতিবাদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের অধিকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন